জন্য জানাই শুক্রিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিবিন, রহমাতাল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় কোরবানির গোস্ত বণ্টনের নিয়ম নীতি। এ বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি পবিত্র কোরআনের সূরা হাজ 22 নম্বর সূরার 32 থেকে 37 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এ কয়টি আয়াতের আলোকেই আজকের আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে হাজ 22 নম্বর সূরার 32 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটি জাতিতে, প্রত্যেকটি কওমে, প্রত্যেকটি উম্মতের উপর বিগত যত উম্মত চলে গেছে এবং সামনে যত উম্মত আসতেছে, প্রত্যেকটি উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির একটি বিধান করে দিয়েছিলেন, করে দিয়েছেন। কেন করেছেন এই কুরবানির বিধান? লিয়াযকুরিসমাল্লাহ আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে এই পশুটা যবেহ করতে গিয়ে সে আল্লাহর নাম নিতে পারে, আল্লাহর নামে যবেহ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জাতিতে, প্রত্যেকটি কওমে, প্রত্যেকটি জাতির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির বিধান করে দিয়েছেন। অনেকে বলছে যে আমার নামে কুরবানিটা করে দাও, যদি কারো নামে কুরবানি করা হয় সেই কুরবানির গরু, সেই কুরবানির গোস্ত হালাল না হারাম? কথা বলেন, হারাম। কারণ পৃথিবীতে কোনো মানুষ, কোনো জীবজন্তুর নামে কুরবানি হয় না। কুরবানি কার নামে হয়? আল্লাহর নামে হয়। তো আপনি কি বলবেন, তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম, অথবা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি, আমার পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহর নামে, আল্লাহুম্মা হে আল্লাহ তাকাব্বাল মিন্নি আমার পক্ষ থেকে, ওয়া আহলি বাইতি আমার পরিবারের পক্ষ থেকে। আপনি যদি, আপনার পরিবারে যদি 100 জন সদস্য থাকে আর আপনি যদি সবার পক্ষ থেকে একটা খাসি, একটা বকরি অথবা ভেড়া দুম্বা জবেহ করে দেন, তাহলে সেটা সবার পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরবানি দিতেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো একটি ছাগল, ছাগলটা কালোর মধ্যে শুইত আর কালোর মধ্যে দেখত, এভাবে হাদিসে বর্ণনা করা হয়েছে। তার মানে হচ্ছে তার চোখটা ছিল কালো আর যেখান দিয়ে বসত সেখানে ছিল কালো আর পুরোটা ছিল সাদা সম্ভবত। এজন্য দুই শিং বিশিষ্ট ছাগল আনা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পশুটাকে কাত করে শোয়ালেন, এরপরে সেটাকে জবাই করলেন। জবাই করার সময় তিনি বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি ওয়া উম্মতি মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নামে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতি মুহাম্মদের সকলের পক্ষ থেকে এই একটা প্রাণী যবেহ করে দিলাম, কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে
আপনার যদি অন্তর পরিষ্কার থাকে, তাকওয়া পূর্ণ যদি থাকে, তাহলে একটি দুম্বা খাসি ছোট্ট একটা পশু আপনার পরিবারের সবার পক্ষ থেকে এইটা কুরবানি করতে পারেন, যদিও আপনার পরিবারের 100 সদস্যেরও বেশি থাকে। সুবহানাল্লাহ। কুরবানি করতে যাবেন, হুজুর দিয়ে কুরবানি করাবেন, হুজুরের 10-15-20 কুরবানি হয়ে যাবে, আপনার কিন্তু একটাও হবে না। কারণ হুজুর তো আর দোয়া বানিয়ে বলতে পারবে না, পারবে সে কি বলবে? তাকাব্বল অমক, তাকাব্বল অমকের পরিবার বলবে, নাকি বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে, ওয়াহলে বাইতে, আমার পরিবারের পক্ষ থেকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তাহলে কেমন হইল? নিজে নিজের পশুটাকে কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে, আপনার কুরবানিটা আপনারই দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। একান্ত মাজুর অপারক হলে অন্তত হুজুরের সঙ্গে তর্ক, এই যে আপনার চাকুটা ধরবেন আর আপনি নিজে নিজেও এই দোয়াটা পাঠ করবেন, অথবা বলবেন যে হুজুর বলে দেন যে আমার পক্ষ থেকে আমি এটা কুরবানি করলাম। কথা বলছেন তো? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে আমি রিজিক, যে রিজিক তাদেরকে দিয়েছি, সেই রিজিক জবে করার সময় আল্লাহ নাম নিতে পারে, মূলত এই জন্যই আমি কুরবানির বিধান করেছি। তোমরা ঘোষণা দাও, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, সুতরাং তোমাদের আল্লাহ তো একটাই আল্লাহ, তোমাদের আল্লাহ একটাই আল্লাহ। আমরা অনেকে বলি না, ওরে আমার ছেলে, ওরে আমার সন্তান, ওরে আমার মেয়ে, আমি যে তোর একটা মাত্র বাপ, এই বলি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলছেন, ওহে বান্দা, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ তো একমাত্র ইলাহ, ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার কাছেই আত্মসমর্পণ করো, আত্মসমর্পিত হও। অবাশিরিল মুখবিতিন, আর যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ শোনায় দাও। হোয়াট ইজ দিস বিনয়ী? এ বিনয়ী আবার কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ 22-33 আয়াতে বিনয়ের বিনয়ীদের 4 গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ ভাই? বিনয়ীদের কয়টা গুণ? 4 গুণ বর্ণনা করেছেন, আর এই 4 গুণের বিনিময়ে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম। 1 গুণ হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কোরআনের আয়াত যখন তারা শুনতে পায়, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সকালবেলা উঠেই কম্পিউটার দোকানদার কোরআন তেলাওয়াত সেরে দেয়, সারে কি সারে না? এ কথা বলেন, সারে কি সারে না? এর 10-15 পরেই আবার শুরু হয়ে যায় গান বাজনা। প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, তখন এই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলো, অথবা কোরআন আপনার সামনে পড়া হলো, কোরআনে যে সমস্ত কথা আছে এর বিনিময়ে আপনার অন্তর কম্পিত হয় নাই, ভীতকম্পিত হয় নাই। কারণ কি? কারণ একটাই, আপনি এর অর্থ জানেন না। আপনি যদি এর অর্থ জানতেন তাহলে আপনার অন্তর অবশ্যই আল্লাহর ভয়ে ভীত হয়ে যেত, কিন্তু অর্থ না জানার কারণে আজকে আমার অন্তর ভীতকম্পিত হচ্ছে না।
বিশ্বাস করুন, রাজশাহীতে ইজতেমায় গিয়েছিলাম, একদম ফজরের নামাজের সময় রাজশাহী স্ট্যান্ডে নামলাম। নামার পরে এক মসজিদের মধ্যে প্রবেশ করলাম, মাঝহাবি মসজিদ। সেখানে ইমাম সাহেব দুই সুরাতে তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহ। এত মনোমুগ্ধকর হয়ে ওই তেলাওয়াত শুনলাম, কারণ অর্থটা সম্পূর্ণ বোধগম্য হচ্ছে, মনে হচ্ছে যে আল্লাহ কোরআন নাজিল করতেছে। অর্থগুলা এত ভালো লাগতেছে যে এই কোরআন তেলাওয়াত যদি আজকে সারা দিন করে তবু তৃপ্তি মিটবে না, সুবহানাল্লাহ। আমার পাশেই ছিল কামিল পাশ একটা ছেলে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব যে আজকে তেলাওয়াত করলো প্রথম আয়াত, প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে, আপনি কি বলতে পারবেন এর অর্থ কি? কামিল পাশ ছেলেটা বলল যে না ভাই, বলতে পারবো না। তাহলে কিসের কামিল পাশ, কিসের কামিল পাশ? আমার ছেলেকে এটা বোঝাইতে বোঝাইতেই নিয়ে আসলাম মোটরসাইকেলে করে, যে তুমি যদি কোরআনের অর্থ না বুঝো তাহলে তোমার কিসের কামিল পাশ, আর তোমার কিসের পড়াশোনা, কিসের পড়ালেখা যদি তুমি কোরআনের অর্থ বুঝতে না পারো? অন্তত শাব্দিক, পুরোপুরি শাব্দিক অর্থ না জানলেও ভাবার্থটা তো অন্তত জানা দরকার যে কি বলছে আসলে। সৌদি আরবে এক কারি সাহেব গেছে পাকিস্তান থেকে, খুব সুন্দর তেলাওয়াত, ও তেলাওয়াত করতেছে ইউসুফ, সূরা ইউসুফ। সূরা ইউসুফ তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কুয়ার মধ্যে ফালাই দিছে, ওই জায়গায় তেলাওয়াত শেষ করেছে, আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে, এরপর সালাম ফিরাইছে। তো এইবার সৌদির লোকজন তো আরবি বসে, তো ওরা হাসতেছে। তখন কারি সাহেব বলতেছে, আচ্ছা আমার কি কিরাত ভুল হয়েছে নাকি, আপনারা হাসতেছেন কেন? তো বলতেছে, ইমাম সাহেব আপনি তো এই ইউসুফ আলাইহিস সালাতুয়াসসালামকে কুয়ার মধ্যে ফেলাইলেন ঠিকই, তুললেন তো আর না। তার মানে কারি সাহেব তেলাওয়াত করেছে কিন্তু এর অর্থ জানে নাই, এই জন্য অসম্পূর্ণ অর্থ থাকতেই ওখানে তেলাওয়াত শেষ করে দিয়েছে। আর যদি আপনি অর্থ জানতেন সেখানে আপনি শেষ করতে পারতেন না, একটু এগিয়ে যেতেন, বা যেই জায়গায় গেলে বাক্য সম্পূর্ণ হয়, যেই জায়গায় গেলে ঘটনাটা সম্পূর্ণ হয় সেখান থেকে শেষ করতেন। কিন্তু না, আমরা এই কোরআনের অর্থ না জানার কারণে, বোধগম্য না কার কারণে আমাদের ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় ভীতি কখনো জাগে না। আপনি কোনো মাজহাবি মসজিদে সালাত আদায় করতে গিয়েছেন, ভাগ্যক্রমে আপনাকে ইমামতিতে দাঁড় করায় দিল, এখন আপনি তেলাওয়াত করতে যে জাহান্নামের বর্ণনা শুনে আপনার কান্না চলে আসলো, আপনি একটু কাঁদলেন, একটু শব্দ হলো, হানাবি মাজহাব অনুযায়ী এই নামাজ হয় নাই, কথা বলছেন নাই, ওরা আপনাকে বলবে নামাজ পুনরায় ফিরিয়ে পড়ো, নাহলে ইমাম বাদ দাও, আর একজন আসেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন আশপাশের সাহাবীদের কি অবস্থা হতো জানেন? তারা এমন ভাবে কান্না করতেন শব্দটা বাইরে আসতো না, কিন্তু যখন আপনি রান্না করেন, রান্নার ভিতরে যখন আপনার ভাতটা হট টাইম হয়ে যায় টকবক টকবক করে, তাদের এই ভিতরে, বুকের ভিতরে টকবক 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 শব্দ হতো, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ যখন হয়ে যায়, কোরআন তেলাওয়াত যখন তাদের সামনে করা হয়, তাদের অন্তরটা ভীত কম্পিত হয়ে যায়। এক নাম্বার গুণ কি? কোরআন তেলাওয়াত করলেই কান্না আসে, জাহান্নামের ভয়ের কথা শুনলে কান্না আসে, জান্নাতের অতি সুখের কারণে আবার কান্না আসে। আলম্যাতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ
جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ বুঝি নাই, তাই আমাদের কোনো ভাব গম্ভীরতা নাই। আল্লাহ বলছেন যেদিন জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে, অতঃপর জাহান্নামীর ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদের কি আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায় নাই? তোমাদের কি জাহান্নামের ভয় দেখায় নাই? তোমাদের কি জান্নাতের সুসংবাদ দেয় নাই? তোমাদের কি এই ভয়াবহ দিনটার কথা বলে নাই? তারা বলবে হ্যাঁ বলেছিল, ফাকাল রাবনা আমরা ওদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, অকল্লা বলেছিলাম, না নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কোনো কিছুই নাজিল করে নাই, তোমরা পথভ্রষ্ট তার মধ্যে রয়েছো। আল্লাহ বলবেন সুকল্লি আসহাবিস সাইর, জাহান্নামীদের জন্য দুর্ভোগ, দূর হ জাহান্নামীরা দূর হ। বলেন এ একটা সূরা মুলক 67 নম্বর সূরার 10 আয়াত থেকে পড়ে দেখেন। আমাদের এই সামান্য একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজারো আয়াত আছে কোরআনে যেখানে পড়লে আপনার অন্তরে ভীতকম্পিত হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনি এটার অর্থ বোঝেন। অর্থই বোঝেন না তাহলে যারা মুখবিতিন বিনয়ী তাদের চারটা গুণ থাকবে, এই চারটা গুণের কারণে তারা জান্নাতে যাবে। এক নম্বর গুণ, আল্লাহর কোরআন তেলাওয়াত হলে, আল্লাহর নাম স্মরণ হলে যাদের অন্তর ভীতকম্পিত হয়ে যায়। দুই নম্বর গুণ, সাবিরিনা আলা মা আসাবাহুম, দুই নম্বর গুণ, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে। কি করে? বিপদ আপদে ধৈর্য ধারণ করে, কারণ ধৈর্য ধারণ করা হচ্ছে সবচাইতে উত্তম মাধ্যম। ধৈর্য ধারণের ফল খুব সুমিষ্ট, তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না। ধৈর্য ধারণ করেন, আপনি ভালো ফলাফল পাবেন। ধৈর্য ধারণ করবেন না, জীবনে আনসাকসেস হয়ে যাবেন, কখনো সাকসেসফুল হতে পারবেন না। ধৈর্য ধারণ আমরা এখন করতেই চাই না, আমাদের ভিতরে অধৈর্যতা অস্থিরতা বেশি, লাকানুত, মানুষ বড়ই অকৃতজ্ঞ। একটা লোকের ঠান্ডা লাগেই নাই, জ্বর বেশি আসেই নাই, ওকে নাফা ট্যাবলেট খাওয়া লাগবে, আছে না নাই? অল্প একটু ব্যথা পেয়েছে, আগে ব্যথার একটা ট্যাবলেট খাওয়া লাগবে। খেয়ে আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন, বাতিল করে দিচ্ছেন এই বডিটাকে। একসময় এই স্ট্রাকচার, এই বডি কাজ করবে না 50-60 বছর বয়স হয়ে গেলে, কারণ আপনি অসুখ হওয়ার আগেই ট্যাবলেট মারতেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রোগ শোকে ধৈর্য ধারণ করে, সুবহানাল্লাহ, কেউ যদি রোগ শোকে ধৈর্য ধারণ করে, এর বিনিময়ে সে জান্নাত পাবে, সুবহানাল্লাহ। একজন কালো মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম সব কিছু ঠিক আছে, কিন্তু তো আমি তো মৃগী রোগী, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধৈর্য ধারণ করো, তুমি জান্নাতে যাবে। না, কথাটা এইভাবে না। আসলে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু মারা গিয়েছেন, তারপরের ঘটনা, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই এই তোমরা যে ওই যে কালো মহিলাটা যেতে দেখতেছো না, এই যে কালো মহিলা, হ্যাঁ, এই কালো মহিলাটা আল্লাহর জান্নাতি, সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি বলতেছে যে, শোনো, এই মহিলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রুগী, তো কি করব? বলতেছে, তুমি ধৈর্য ধারণ করো, তুমি মৃগী রুগী, ধৈর্য ধারণ করো, তুমি জান্নাত পাবে। তো বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি ধৈর্য ধারণ করব, কিন্তু আমি তো মৃগী রুগী, আর আমি যখন এভাবে পড়ে যাই তখন উলঙ্গ হয়ে যায়, আপনি দোয়া করে দেন আমি যেন অন্তত উলঙ্গ না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আর বললেন, এই মহিলা আল্লাহর জান্নাতি, সুবহানাল্লাহ। কারণ রোগে শোকে ধৈর্য ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমের যখন জ্বর আসে, এই বনি আদমের জ্বর কি জানো? এই বনি আদমের জ্বর হচ্ছে বনি আদমের সমস্ত গুনাহ পরিষ্কারকারী, সুবহানাল্লাহ। শুধু গুনাহ পরিষ্কারকারী নয়, আপনারা অনেক দিন একটা কাশি অথবা একটা খুন্তি রেখে দিবেন বাড়িতে মাটির ভিতরে, ওটা মরিচা পড়ে যাবে,
এরপরে কি করবেন, ওটা কামারের কাছে নিয়ে যায়, যখন কামার ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে এরপর ওটাকে বাড়িয়ে দিবে, তারপরে সমস্ত যা কিছু ছিল সব চলে যায়, চকচকা হয়ে যায়, যায় কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কামারের হাপরে যেভাবে ওই লোহা চকচকে পরিষ্কার হয়ে যায়, বনি আদমের জ্বর আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে গুনাহকে এইভাবে দূর করে দেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দেখো দেখো আমার হাতটা একটু দেখো, ধরো, ধরে দেখো, তোমাদের যদি জ্বর হয় 102 ডিগ্রি সেলসিয়াস, আমার হয় 104 ডিগ্রি, সুবহানাল্লাহ, আমার ডাবল হয়। তো ধৈর্য ধারণ করো, আগেই মেডিসিন খেয়ে জীবনটা ধ্বংস করো না। হ্যাঁ, মেডিসিন খেতে অবশ্যই হবে, কখন, যখন এটা অনেক দূরে চলে গেছে, তার আগে আপনি অর্গানিক চিকিৎসা করেন, যেমন কালো জিরা খান, কালো জিরা ভর্তা খান, কালো জিরার তেল খান, মধু খান, অর্গানিক চিকিৎসা আগে করেন, আদা খান, তারপরে যে সমস্ত তুলসী পাতা টাতা আছে এগুলো খেয়ে আগে একটু শুরু করেন। না, আগে আমাকে আগেই খেতে হবে, তারপরে খেতে হবে কি কি কয় ওটারে, ওষুধ খাওয়ার পরও আবার কি অ্যান্টিবায়োটিক খেতে হবে। দেখবেন আপনার মা বাবা পেরে চিকিৎসা করতে 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 মেডিকেল দিচ্ছেন, এই মেডিকেল সেই মেডিকেল, কিচ্ছু হয় না। প্রত্যেক বাড়ি 10-15-20,000-50,000 টাকা টেস্ট দেয়, টেস্টই পুরা বডি টেস্ট করে, এরপর আবার যায় করে যা তয় করে তা। তারপরে একদিনকে দেখবেন লিখে দেয় ওই ওই ব্যবস্থাপত্রে লিখে দেয়, ইট ইজ নট রেজিস্ট্যান্স, ইট ইজ নট রেজিস্ট্যান্স, তার মানে ওর ভিতরে চিকিৎসা করার মতো আর কোনো কোষই অবশিষ্ট নাই, আমরা অতি যত্ন সহকারে সব কোষ মারিয়া ফেলিয়াছি। কথা বোঝেন নাই? ওই ডাক্তার খারাপ ভাষা মুখে চলে আসে, ওই ডাক্তার কষাই সব আপনার ভিতরের যত রোগ প্রতিরোধ ক্ষমতার কোষ ছিল সব মেরে ফেলছে, এখন লিখে দিচ্ছে নট রেজিস্ট্যান্স, একটু ভালো মন্দ খাইতে চাইলে খাওয়ায় দেন, ওয়ার বাইসবে না, আছে না নাই? এখন বলবেন, হুজুর যদি এরকম হয় আপনার কাছে পাঠাই দেবো, আপনি তো বড় ডাক্তার হয়ে গেছেন। জি না, আমার কাছে পাঠায় লাভ হবে না, আমি ডাক্তার না। তবে একটা কথা শুনে রাখেন, দাঁত থাকতে দাঁতের মর্ম আগে বোঝেন, দাঁত যাওয়ার পরে বুঝে লাভ নাই, বোঝেন নাই? তার মানে আগে থেকে সুস্থ জীবন যাপন করার চেষ্টা করেন, অর্গানিক ফুডস খান, অর্গানিক ভালো জিনিস খান, বিড়ি সিগারেট জর্দা তামাক এগুলা খাইয়েন না, ইনশাল্লাহ ভালো থাকবেন, ইনশাল্লাহ। যাই হোক, অসবিরিন আলা মা আসাবাহুম, যারা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণকারীদের জন্য বিরাট প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। অল মুকিমিস সালাত, আর এই দেখেন অল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এখানে লাম একটা একটা চিহ্ন আসছে, কেন আসছে জানেন? কারণ এইখানে জায়েজ নাই সালাতি না পড়ে, এর সাথে না মিলায় পড়া জায়েজ নাই, কথা বোঝাইতে পারি নাই। অল মুকিমিস সালাত, সালাত কায়েম করো, সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর যেটা খাচ্ছ ওইখান থেকে ব্যয় করো। না না, তোমার 1 কোটি টাকা জমা রয়েছে, এখান থেকে 1 লক্ষ টাকা জমা দান করো, এটা আল্লাহ বলতেছেন না, বলতেছেন যে তুমি 3 বেলা খাও, 3 বেলার মধ্যে 1 বেলা দান করে দাও। ওই গুসানে তো অনেক দূরের কথা, ব্যাংক ব্যালেন্স তো অনেক দূরের কথা, তার আগেই আল্লাহ কি বললেন, 3 বেলা খাবারের মধ্যে 1 বেলা খাবার দান করে দাও। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার যা আছে যা খাচ্ছ তার থেকে এখান থেকে দান করে দাও, এটাই হলো অরিজিনাল দান। আল্লাহু আকবার। গত 2 বছর আগে গিয়েছিলাম জামালপুরে ত্রাণ দেওয়ার জন্য বন্যার্তদের জন্য, সেখানে ত্রাণ দিয়ে আসলাম, ঠিক কোরবানির আগ মুহূর্ত একটা ছোট্ট বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, হুজুর এবার কি আমরা কোরবানির গোশত খাবো না? মনটা খুব খারাপ হয়ে গেল, আহারে ওরা কুরবানি দেবে কি, ওদের পশু তো সব বানে ভেসে গেছে, ওদের তো কুরবানি গোস্ত খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কি করব মনে মনে চিন্তা ভাবনা করলাম। শেষ পর্যন্ত এসে গাজীপুর আসলাম, আসার পরে সিদ্ধান্ত নিলাম এবার যারা কুরবানি করবে তাদের থেকে কিছু গোস্ত ভিক্ষা করব, যে যতটুকু দেয়, যে যতটুকু দেয় বন্যার্থের জন্য। অতঃপর
তাই করলাম, সবাইকে জানিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ প্রায় দুই তিন মনের বেশি গোস্ত উঠেছিল, আমরা সেটা ব্রপিং ফ্রিজিং করে ঈদের দিন বিকালে রওনা দিয়েছি, সেখানে যেতে যেতে ফজরের সালাত আদায় করে এরপর ওটা বন্টন করেছি, আলহামদুলিল্লাহ শান্তি লেগেছে। এখন বর্তমান সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সিলেটে, আমাদের ভাইয়েরা গিয়েছিল দিনী ভাইয়েরা, আমি যেতে পারি নাই, তো তারাও এবার এই সিদ্ধান্ত নিয়েছে যে এবার আমরাও কুরবানির গোস্ত তাদেরকে দিব এবং কিছু নগদ সহযোগিতা করব। আর কেউ যদি বলে যে বন্যার্থীদের জন্য আমি একটা কুরবানি দান করে দিলাম, ওইখানে নিয়ে যায় কুরবানি করবেন, তাও করতে পারেন, সমস্যা নেই। তো এখন এটা আহ্বান করে রাখলাম আপনাদের যে অন্তত পক্ষে আপনার খাবার থেকে একটু কুরবানির গোস্ত অন্তত বন্যার্থের জন্য রাখবেন, আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তারা এসে নিয়ে যাবে ইনশাআল্লাহ, আর কিছু নগদ সহযোগিতা করবেন যাতে তারা সেমাই চিনি ইত্যাদি খেতে পারে অন্তত পক্ষে ইনশাআল্লাহ। তা আল্লাহ বলতেছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাত কায়েম করো, তার সাথে সাথে দরিদ্রকে আহার্য দাও, দান করো, খরচ করো। অলবুদনা জাআলনা হালাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খাইর, তোমাদের যে কুরবানির পশু এই কুরবানির পশুতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল কি রয়েছে, নিদর্শন রয়েছে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাযকুর ইসমাল্লাহা আলাইহি সাফা, অতঃপর যখন তোমরা এই পশুটাকে কি করো সারিবদ্ধভাবে দাঁড় করাও, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর যখন তা কাত হয়ে পড়ে যায়। এখানে আমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ সৌদি আরবে যখন উটকে কুরবানি করে তখন কিন্তু দাঁড়ানো অবস্থায় নহর করে, আমাদের মতো পাটা বেঁধে নিচে নামায় করে না, দাঁড়ানো অবস্থায় এই যে হলকুমের মাধ্যমে হলকুম কেটে দেয়, এরপরে সেটা রক্তক্ষরণ হয়ে এরপরে তারা মারা যায়, পশু মারা যায়। তো এইভাবে আল্লাহ বলতেছেন যখন তারা দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেল, আল্লাহর নাম স্মরণ করো, অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি বলে যবে করো, যবে করার পরে কি করো এইবার সেটাকে বন্টন করো, পরে আসতেছি বন্টনের হিসাব। প্রথম কথা হচ্ছে যবে করবেন কিভাবে, দোয়া তো আগেই বললাম বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি, এরপরে আপনি তাকে ছুরি যখন চালাবেন, চালানোর পরে যখন জবে হয়ে গেল, কিছু কিছু মাদবর আছে এরা আবার একটা ছোট চাকু নিয়ে যে হলকুমের মধ্যে যে খোঁচা মারে, মারে কি মারে না, এটাকে বলে স্পাইনাল কর্ড। যখন এই স্পাইনাল কর্ডটা বিচ্ছিন্ন হয়ে যায় পশু তখন জবে হয় না, তখন সে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর হার্ট অ্যাটাক করে মারা গেলে কি হয়, তার বিভিন্ন জায়গায় রক্ত জমা থাকে। আপনাকে পশুর গোস্ত খাওয়া হালাল করা হয়েছে, রক্ত হালাল করা হয় নাই, অতএব এইভাবে পশুকে যদি জবে করেন তাহলে সেই পশু আপনার জন্য হালাল হবে না, হারাম হয়ে যাবে, খুব সাবধান। জবে করতে সময় নেন, অন্তত 15-20 মিনিট সময় নেন, জবে করে দেন, এরপরে আস্তে আস্তে সেই পানিটা শান্ত হোক না, আপনি তাড়াতাড়ি তাকে হত্যা করে ফেলার জন্যে তাড়াতাড়ি তাকে নড়াচড়া যাতে আর না করে জন্য আপনি স্পাইনাল কর্ডে গুতা মেরে দিলেন, আর এই গুতা মারার কারণে পশু তখন জবে করে হত্যা হলো না, তো সে তখন হয়ে গেল হার্ট অ্যাটাক করলো, আর হার্ট অ্যাটাক কারণে তার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমা হয়ে গেল, আর এই জমাটবদ্ধ রক্ত মানুষের জন্য খাওয়া হারাম, মুসলমানের জন্য হারাম। শুধু হারাম নয়, বিজ্ঞান বলতেছে এই জমাটবদ্ধ রক্তের কারণে যে গোস্ত আপনি খাবেন এটার জন্য আপনার ক্যান্সার হতে পারে, কথা বুঝছেন কি বলেন নাই? তাহলে কিবলামুখী করে প্রয়োজনে এক পা দিয়ে চেপে ধরে, সোয়াল চেপে ধরে এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দিবেন। ছোট ছোট বাচ্চা আছে না, ওদেরকে সাথে নিয়ে এসে বলবেন বাবা তুমিও ধরো, জবে করা শিখো, কারণ একটা সময় আসবে এই ইহুদি খ্রিস্টান এই শত্রুরা যখন আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে, বাবা তুমি আজকে ট্রেনিং না, ওদেরকে এইভাবে জবে করে দেওয়া লাগবে, কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই? সন্তানকে শেখান, শেখান, এটা মুসলমানদের ঐতিহ্য, তাহাজ্জুব তাহাজ্জিব তামাদ্দুন। তাহলে পশুটাকে কি করেন না, হত্যা করিয়েন না, আল্লাহ জবে করতে বলেছেন হত্যা করতে বলেন নাই, আর সে যেন কষ্ট বেশি না পায় সেজন্য আপনি ধারালো ছুরি ব্যবহার করেন, সুন্দর করে তাকে জবে করেন, আর এই কাজটা নিষেধ করলাম, খবরদার এই কাজটা করবেন না।
তাহলে ফাইদা ওয়াজাবাত জুনুবুহা অতঃপর যখন তা কাত হয়ে পড়ে যাবে ফাকুলু মিনহা ওইটা থেকে নিজে খাও। অতিমুল কানিয়া ওয়াল মুতাররা নিজে খাও, অপরকে খাওয়াও, যে চায় তাকেও খাওয়াও, যে না চায় তাকেও খাওয়াও। তো এই সমস্ত হাইব্রিড মুফতিদেরকে আমার সামনে এখন দরকার। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি নাকি তাওরাত পাঠ করতেছি? একথা কয় না। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি নাকি তাওরাত পাঠ করছি নাকি বাইবেল না ত্রিপিটক পাঠ করছি? কোরআন পড়ি নাই, এখন অনুবাদ করেন তো। ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে খাও। ওয়াতিমু, খাওয়াও। কানিয়া ওয়াল মুতাররা, যে চায় তাকে খাওয়াও, যে চায় না তাকেও খাওয়াও। তাহলে এখানে কয় ভাগ হলো? আপনি যে বলতেছেন কোনো ভাগই করা লাগবে না, কোরবানি করে নিয়ে চলে যান, অসুবিধা নাই, কেন এটা কেন বলতেছেন? এটা তো গরিবের হক। আপনার এই ফতোয়ার কারণে এই সমস্ত পুঁজিবাদী এই গোখরেরা এরা এটাই খাওয়ার জন্য প্রস্তুত, তাদের ফিরিস্তাকে বোঝাই করে রাখবে। তাহলে তিন ভাগ হলো কি? একটা নিজে খাও, একটা অপরকে খাওয়াও। অপরকে খাওয়া মানে কি? আত্মীয় স্বজন মেহমানকে খাওয়াও। তিন নাম্বার, ফকির মিসকিন অসহায়কে দাও। কি করো? নিজে খাও, ফকির মিসকিন অসহায়কে দাও, আর আত্মীয় স্বজনকে খাওয়াও। তিন ভাগ করো। ভাগে যদি একটু কম বেশি হয় যেটা ধারণার ভিত্তিতে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু এই তিনটা ভাগ করে তিনজনকে বুঝিয়ে দিতে হবে, এটাই নিয়ম। এখন হুজুর, এই তিন ভাগের মধ্যে সমাজের ভাগ কই? সমাজের ভাগ কই? সমাজের কোনো ভাগ নাই। সমাজের ভাগ আমরা বানিয়ে নিয়েছি, সমাজের কোনো ভাগ নাই। সমাজের ভাগ থাকতে পারে, সমাজ ব্যবস্থা ছাড়া কোনো কিছুই চলে না, অচল। সমাজের দায়িত্ব হচ্ছে, আমার কথা আপনার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, যেটা সঠিক সেটাই বলছি। সমাজের দায়িত্ব হলো যারা কুরবানি করেছে, এই যে গরিব ফকিরের একটা অংশ, এইগুলাকে একসাথে করেন সমাজে, আর সেটা গরিব ফকিরদেরকে ডাক দিয়ে হুড়মুড়ি করে নিতে করেন নাকি না, ওদেরটা ওদের পৌঁছায় দেন। এ এলাকায় লিস্ট করেন কারা কারা এবার কোরবানি দিতে অক্ষম, দিতে পারে নাই পয়সার কারণে, তাদের একটা লিস্ট করেন, সমাজের এটা দায়িত্ব। এরপরে ফকির মিসকিনদের একটা লিস্ট করেন, প্রয়োজনে যারা ফকির মিসকিন আসবে তাদের মধ্যে কিছু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বন্টন করেন, এটা হলো সমাজের দায়িত্ব। সমাজের দায়িত্ব কি? আমি গরু দিছি ও খাসি দিছে, দুইটা পাল্টাপাল্টি না করলে কেমন হয়? এইরকম সাবধান ভাই, কুরবানি করা কিন্তু ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত, আর এই সুন্নাত করতে গিয়ে লাস্টে এমন কাজ করিয়েন না যেটা কোরআন হাদিস বহির্ভূত হয়। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াস্তামিউ সুহা ওয়াল ঈমান ফি কলমিন আবদিন আবাদা। কখনোই একজন মানুষের অন্তরে দুইটা জিনিস এক হতে পারে না, কখনোই একজন মানুষের অন্তরে দুইটা জিনিস এক জায়গা হতেই পারে না। এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে কৃপণতা। হয় কৃপণতা থাকবে না ঈমান থাকবে, নয় ঈমান থাকবে না কৃপণতা থাকবে, দুইটা একসঙ্গে থাকতে পারে না। কেউ ঈমানদার হলে সে কৃপণতা করতে পারে না। সুতরাং গরিবের যে অংশ সেটা বুঝিয়ে দেন। এখন ঘটনা হচ্ছে, পশুটাকে জবাই করলাম, ভাগ বন্টন সব কিছু করে ফেললাম, যার যার ভাগ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এখন এই চামড়া কি করব? চামড়ার ব্যাপারে স্পষ্ট হাদিস এসেছে সহিহ মুসলিমে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমারও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। কি নির্দেশ করেছেন? আজিল্লাতানা, এই যে কুরবানি পশুর চামড়া, কুরবানি পশুর ঝুল বা কুরবানি পশুর যদি আরও কিছু থেকে থাকে যা বিক্রির মতো, এটা কি করো? বলেছেন, এইটা তোমরা গরিবদেরকে সাদাকা করে দাও।
গরিব মিসকিন অসহায় অথবা এতিমখানা কোনো মাদ্রাসা যে সমস্ত অসহায় এই সমস্ত জায়গায় দিয়ে দাও। ওয়াল জাজ্জারা নাহনু নুতি মিনহা, কিন্তু যারা কষায় তাদেরকে কিন্তু এখান থেকে কিছুই দেওয়া যাবে না। অনেকে আছে না কষাই কেউ এখান থেকে কুরবানির কিছু গোস্ত দেয়, চামড়া বা দেয়, না এটা দেওয়া যাবে না, নিস্পষ্ট নিষেধ। মানে মজুরি হিসাবে দেওয়া যাবে না, এমনি তাকে হাদিয়া দিতে পারেন একটু, মজুরি হিসাবে দিতে পার দেওয়া যাবে না, বরং নাহনু নুতিহিমিন ইন্দিনা, এটা আমরা নিজেদের পকেট থেকে দিতাম। যারা কষাই ছিল এদেরকে নিজের পর থেকে পারিশ্রমিক আপনার পকেট থেকে দিয়ে দিবেন, কিন্তু কুরবানের অংশ তাকে পারিশ্রমিক দিতে পারবেন না। আর চামড়াগুলা কি করবেন? অসহায় গরিব মিসকিন অসহায় এতিমখানা এদের এখানে দান করে দিবেন। এখন এই চামড়ার দাম তো এখন কুরবানি ঈদ আসলেই একবারে লো ভোল্টেজে চলে যায়। একটা গরুর চামড়ার দাম হয় সর্বোচ্চ গেলে 100 টাকা, অথচ চামড়ার স্যান্ডেল আমি যেটা পরে এসেছি এই স্যান্ডেলটা মনে করেন বাইরের দোকান থেকে কিনছিলাম, কোনো স্টোর রুমে না, ওইখান থেকে 400 টাকা নিছে। তো এখন যদি ওই স্যান্ডেলটা কোনো ভালো জায়গায় কেনা যায় 1,000-1,200 টাকা লাগবে। তো ঘটনা হলো যে ছোট্ট একটু চামড়া ইউজ করে এটার জন্য এত দাম হইতে পারে। কুরবানির সময় এটা কেন হয়? কারণ বাংলাদেশের পাবলিক বড়ই সিন্ডিকেট করতে ভালোবাসে। ওরা যদি সিন্ডিকেট করতে পারে আমরা ইন্ডিকেট করতে পারি, কতক্ষণ ঠিক কিনা? ওরা যদি সিন্ডিকেট করে আমরা ইন্ডিকেট করব। কি ইন্ডিকেট করব? পশুর চামড়া। আমরা এবার ওই যে পশমগুলা সরিয়ে এবার পিস পিস করে ওটা খেয়ে ফেলবো, জায়েজ আছে না নাই? 100% জায়েজ। হালাল পশুর কোনো কিছুই ফালানো যায় না, খাইতে পারবেন, খেয়ে দেখেন খুব মজা। তো এই চামড়ার ওজন প্রায় 5 কেজির মতো হয় কি না? এই 5 কেজির মতো ওজন হয়। এই 5 কেজি ওজন একটু হিসাব করবেন, 5 কেজি গোস্ত কত হয়, ধরেন আপনার 500 করেই ধরেন, 2500, আলহামদুলিল্লাহ এই 2500 টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবেন। আর যদি তা নাই পারেন, চামড়া আপনি খাইতে পারেন না, ওই চামড়াটারে পুঁতে ফেলবেন, তাও এই সিন্ডিকেটের হাতে তুলে দিবেন না, আর ওর বিনিময়ে 500 টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করে দিবেন। কথা বুঝছেন তো ভাই? ভাই এত টাকাই যখন খরচ করতে পারছেন, এই যে পশুটাকে কুরবানির পশু জামালপুর থেকে কিনতে গেছিলেন, ওইখান থেকে কিনে আনার সময় 500-1,000 টাকা খরচ হয় নাই ভাই, গাড়ি খরচ হয় নাই, তো আপনি মাত্র 500 টাকা কি করবেন? গরিব মিসকিনের জন্য রেখে দিবেন। যা এবার চামড়া, তোর চামড়া, তোর চামড়া পুঁতে দিলাম, কবর দিয়ে দিলাম, তোরা এবার চামড়া নিয়ে দেখবেন আগামী বছর আল্লাহর কসম ইনশাআল্লাহ দাম বেড়ে যাবে। এটা যদি আমরা সবাই করতে পারি, খেয়ে ফেলবেন অথবা ওটাকে পুঁতে দিবেন। গরিবকে দেওয়ার চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বাড়িয়ে দিবেন ইনশা আল্লাহ। আল্লাহ বলতেছেন লাইয়ানা লুহুমুহা, যেই পশুটা তুমি জবে করতেছো আল্লাহর রাস্তায় কুরবানি করো, এর গোস্ত কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, এর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের যে তাকওয়া আল্লাহর ভয়ে কুরবানিটা করেছিলে আল্লাহর কাছে শুধু এইটুকু পৌঁছাবে, আর কিছু পৌঁছাবে না। সুতরাং গোস্ত কুরবানি করেছে খাও, যত খুশি খাও, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর ভয় রেখে গরিব মিসকিনের জন্য কিছু টাকাও বরাদ্দ করে রাখো, ইনশাআল্লাহ হয়তো বা এই আমলের ওসিলায় আল্লাহ তোমার এই পুরা কুরবানিটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সুতরাং এইটা করার চেষ্টা করি। আর এই কুরবানির গোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা 3 দিনের বেশি কুরবানি গোস্ত খাইবা না, সহিহ মুসলিমের হাদিস, 3 দিনের বেশি কুরবানির গোস্ত খাইবা না। এলান জারি হয়ে গেছে, নির্দেশ জারি হয়ে গেছে, আর কি করা? সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিছু খাদেম আছে যারা হয়তো দূরে চলে গেছে, আত্মীয় স্বজন আছে কাছে নাই, 3 দিন খাওয়ার নির্দেশ দিলেন, প্রথম বছরে আমল করছে, পরের বছরে বলতেছে, তখন বলতেছে 3 দিন খাবার নির্দেশ দিলেন এরপর খাওয়া যাবে না, তাহলে কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, গতবার খুব মানুষের অভাব কষ্ট ছিল,
এই জন্য বলেছিলাম যে তিন দিনের বেশি খেও না, যাতে গরিবের কাছে গোস্তরা পৌঁছায়। কিন্তু এবার যেহেতু সেই সিস্টেম নাই, অসুবিধা নাই, সুতরাং তোমরা খেতে পারো যত দিন ইচ্ছা, শুকাইয়ে ফ্রিজে থুইয়ে যেমনে খুশি তেমনে খাও, কোনো সমস্যা নাই। কুলু জুল হিজ্জাতে ইলাল জুল হিজ্জা, এক জিলাজ থেকে আরেক জিলাজ, এক কোরবানি থেকে আর এক কোরবানি পর্যন্ত খাও, কোনো সমস্যা নাই। কথা বলছেন তো, খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। শুটকি করেও খাইতে পারবেন, অন্য কোনো প্রসেসিং করে খাইতে পারবেন, ফ্রিজে রেখে খেতে পারবেন। তবে গরিব যেন পায় এদিকেও খেয়াল রাখবেন। কুলসুমের মা কুলসুমের বাপকে বলতেছে যে গত বছর তো আমরা কোরবানির গোস্তই পাই নাই, এইবার কি হবে, আমরা কি কিছু কোরবানি গোস্ত পাবো? মেয়েটা তো এবার গোস্ত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কুলসুমের বাপ বলতেছে, আমি সেদিনকে খতিব সাহেবের সামনে বসেছিলাম, খতিব সাহেব সেদিনকে বললেন আসলে তো কুরবানি মূলত এই গরিবদের জন্যই করা হয়, সুতরাং আমাদেরকে এবার কেউ মাহরম করবে না, ইনশাআল্লাহ আমরা কুরবানির গোস্ত পাবো। মেয়েকে বলো ও যেন কষ্ট না পায়, এইবার আমরা কুরবানি গোস্ত পাবো ইনশাআল্লাহ। ব্যাস সকালে যথাযথ কোরবানি শুরু হয়ে গেছে, যার যার মতো কোরবানি করতেছে, বন্টনও শুরু হয়ে গেছে, কিন্তু কেউ ঘরে এসে আর গোস্ত পৌঁছায় দেয় না। মেয়েটা কান্নাকাটি শুরু করছে, দা আব্বা গত বছরে কোরবানি গোস্ত খেতে পারলাম না, এবারও তো দেখতেছি কোনো অবস্থা নাই, আব্বা কি করব, কান্নাকাটি শুরু করছে। তো কুলসুমের মা কুলসুমের বাবাকে বলতেছে, যান তো একটু বাইরে, দেখেন কেউ যদি কিছু দেয় অন্তত মেয়েটাকে থামাই। কুরবানির গোস্ত যার যার ঘরে নিয়ে গিয়েছে। সর্দারের বাড়িতে যাওয়ার পরে যখন বলল যে আপনারা তো কুরবানি করেছেন, আমাদেরকে এখান থেকে কিছু দেন, সঙ্গে সঙ্গে ঠাস করে দরজা লাগাই দিল। আরেক বাড়িতে যখন গেছে তখন সে বলতেছে যে দেখো দেখো, এই যে আমরা গোস্ত মাপতেছি আর এই মুহূর্তে চলে আসছে লোকজন, এরা যে কোথার থেকে আসে। তারপরেও এখানে একটা হাড্ডি আর কয়টা তেল দিয়ে বিদায় দিয়ে দিছে। লোকটা বাড়িতে গিয়ে অঝর ধারায় কান্নাকাটি করতেছে। তো কুলসুমের মা বলতেছে, আপনি দুঃখ করবেন না, যা আছে অতটুকুই অন্তত মেয়েটাকে বুঝ দেব। ব্যাস বিকেল হয়ে গেছে, কারো কোনো খবর নাই। তো পাশের বাড়ির যে তরকারির দোকানদার, সে 4 কেজি গোস্ত নিয়ে এসে যে বলতেছে, আবুল ভাই বাসায় আছেন, এই যে গোস্ত কয়টা নেন, আপনারা খাওয়া দাওয়া করেন, আমার বাড়িতে দেশের বাড়িতে আমার আত্মীয় পাঠিয়ে দিয়েছে অনেকগুলা গোস্ত, এতগুলা গোস্ত কি আমি খেতে পারবো, আমার তো ফ্রিজও নাই, আপনি খান। গরিবে গরিবের কষ্ট বোঝে ভাই, বড় লোক বুঝে না। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, কুরবানিদের পরের দিন থেকে 2 দিন কোনো বিদ্যুৎ নাই, 2-3 দিন বিদ্যুৎ নাই, ঝড়ে বিদ্যুতের পুলটুল সব ভেঙে গেছে, গরমে মেয়ে আর ঘরে থাকতে পারছে না, বলতেছে আব্বা চলেন একটু বাইরে একটু ঘুরে আসি কি অবস্থা দেখি। ঘুরতে ঘুরতে দেখা গেল এবার মাতবর সাহেবের কুরবানি ফ্রিজের সব গোস্ত পচে শেষ, 1-2 বস্তা গোস্ত নিয়ে এসে এইবার মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, কবর দিচ্ছে। লোকটা জিজ্ঞেস করতেছে, কিসের কবর দেন এটা? মাতবর সাহেবের মুখে কোনো কথা নাই, অনেকগুলো কুকুরে সেই পচা মাংসগুলো খাচ্ছে। মেয়েটা বলতেছে, আব্বা এরা কুরবানি দিয়েছিল কুকুরকে খাওয়ানোর জন্য, মানুষকে খাওয়ানোর জন্য কুরবানি দেয় নাই। এই হলো পরিস্থিতি। সুতরাং আপনাদের থেকে গরিব যেন কোনোভাবেই মাহরুম না হয় এদিকে খেয়াল রাখবেন। বন্যার তোরা তারা কুরবানি করতে পারতেছে না, আপনার কোরবানির অংশ থেকে একটু কোরবানি দিবেন, আমাদের স্বেচ্ছাসেবকরা এসে নিয়ে সেখানে পৌঁছে দেবে ইনশাআল্লাহ, কিছু নগদ অর্থ সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরবানির গোস্ত কাদেরকে দেওয়া যাবে, অমুসলিমকে দেওয়া যাবে কি না? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নু তিনি তার প্রতিবেশী ইহুদি থেকেই তার কুরবানির গোস্ত বন্টন করা শুরু করতো, সুবহানাল্লাহ। সুতরাং কুরবানির গোস্ত থেকে অবশ্যই অমুসলিমকেও দেওয়া যাবে, অসুবিধা নাই। তোমরা কুরবানির গোস্ত থেকে অমুসলিমদেরকে দান করিও না,
যে হাদিসটা আছে তা হাদিসটা নিতান্তই দুর্বল, জঈফ, জঈফে জিদ্দান, খুবই দুর্বল হাদিস। সুতরাং আমল করতে হবে সহি হাদিসের উপর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নো তিনি অমুসলিমকেও কোরবানির গোশত দিতেন। সুতরাং আপনার কোরবানির গোশত আপনি অমুসলিমকেও দিতে পারবেন, সে যদি আপনার নিকটতম প্রতিবেশী হয়। কথা বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরবানিটাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা কোরবানি কিনেছি অথবা কেনার প্রস্তুতি নিয়েছি এবং কিনতে যাব ইনশাআল্লাহ, অবশ্যই সেটা ভালো করে দেখে নেব যে এটা কোরবানির জন্য প্রযোজ্য কিনা, এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা কোরবানি